সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাছাই শেষে বৈধ হয়েছে 6 প্রার্থীর মনোনয়ন। এর মধ্যে দলীয় প্রার্থী 4 জন এবং স্বতন্ত্র 2 জন, আর নানা কারণে বাতিল হয়েছে স্বতন্ত্র আরও 5 জন প্রার্থীর মনোনয়ন। মনোনয়ন বৈধ হওয়া দলীয় প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ জাতীয় পার্টির মেয়র প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম বাবুলের, আর শিক্ষায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। মনোনয়নপত্রের সাথে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এই তথ্য জানা গেছে। 3 প্রার্থী হলফনামায় ব্যবসায়ী হিসেবে নিজেদের পেশাগত পরিচয় দিয়েছেন। নজরুল ইসলাম বাবুল হলফনামায় উল্লেখ করেছেন, তার হাতে নগদ রয়েছে 52,89,110 টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা রয়েছে 56,45,589 টাকা, আর কোম্পানি শেয়ার আছে 15,00,000 টাকার। পেশায় ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুল আমদানিকারক এবং ফিজা অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড ও মেসার্স ফিজা এক্সিম এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি দৈনিক 71-এর কথা নামের একটি আঞ্চলিক পত্রিকার প্রকাশকও। বাবুল উল্লেখ করেন, তার বার্ষিক আয় 67,49,669 টাকা। তন্মধ্যে বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া খাত থেকে তিনি আয় করেন 21,37,070 টাকা। কোম্পানি থেকে পরিচালক ভাতা বাবদ বছরে 40,00,000 টাকা, ব্যাংক ইন্টারেস্ট থেকে 4,69,849 টাকা এবং অংশীদারি ফার্ম থেকে 1,42,650 টাকা পান। বাবুলের নামে 14টি গাড়ি ও 1টি মোটরসাইকেল আছে। নিজের নামে 3,20,000 টাকা স্বর্ণালঙ্কার, 2,00,000 টাকার ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাবপত্র আছে। স্ত্রীর কাছে নগদ 11,12,000 টাকা ও 3,00,000 টাকার স্বর্ণালঙ্কার এবং 2,00,000 টাকার ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাবপত্র আছে। স্থাবর সম্পদের মধ্যে নজরুল ইসলাম বাবুলের নামে 130.28% অকৃষি জমি রয়েছে। সিলেট নগরীর তেলিহাওড় এলাকাস্থ সিলভ্যালি টাওয়ারে 2,340 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আছে বাবুলের। এছাড়া বাগবাড়িতে 200 স্কোয়ার ফিটের ভবন, আখালিয়ায় 1,100 স্কোয়ার ফিটের টিনশেড বাড়ি, আখালিয়ায় 7.5% জমির ওপর 1,200 স্কোয়ার ফিটের আধা পাকা টিনশেড বাড়ি এবং বড়শলায় 54% জমির ওপর আনুমানিক 1,800 স্কোয়ার ফিটের একটি বিল্ডিং রয়েছে তার। নজরুল ইসলাম বাবুলের নামে বড় অঙ্কের দেনাও আছে। IDLC সিলেট শাখায় তার দায় 1,13,60,523 টাকা। এছাড়া ফিজা অ্যান্ড কো প্রাইভেট লিমিটেড থেকে তিনি 4,15,83,474 টাকা ঋণ নিয়েছেন। হলফনামায় আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী উল্লেখ করেন, তার কাছে নগদ 41,84,448 টাকা রয়েছে। এছাড়া স্থাবর ও অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে 2টি টিভি, 1টি ফ্রিজ, 2টি এসি, 47 ভরি স্বর্ণ, 2 সেট সোফা, 4টি খাট, 1টি টেবিল, 10টি চেয়ার, 2টি আলমিরা ও 3 বিঘা কৃষি জমি, 23 শতক অকৃষি জমি, 1টি দালান ও 1টি অ্যাপার্টমেন্ট। হলফনামায় মাহমুদুল হাসান উল্লেখ করেন, তার কাছে নগদ 1,85,000 টাকা এবং ব্যাংকে রয়েছে 1,65,000 টাকা। এছাড়া 1টি মোটরসাইকেল ও আসবাবপত্রের বিবরণ দেন তিনি হলফনামায়। এদিকে শিক্ষায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান। এর মধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরী BA সম্মান এবং মাওলানা মাহমুদুল হাসান LLB পাস। আর জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল নিজেকে স্বশিক্ষিত বলে হলফনামায় উল্লেখ করেছেন।